বিশেষ একটি কারণে ভারতে রিলিজ দেওয়া হবে না সাকিব খানের রাজকুমার সিনেমা চলুন ছোট্ট ওই ভিডিওর মাধ্যমে জেনে আসি কোন কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সি স্টাইল মিডিয়া ভারতে সাকিব খানের রাজকুমার সিনেমা রিলিজ দিবেন না আপনারা অনেকেই জানেন বাংলাদেশ পেরিয়ে বর্তমানে বিশ্বব্যাপী সাকিব খান রাজকুমার সিনেমা রাজত্ব করছে বাংলাদেশের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সাকিব খান রাজকুমার সিনেমার বেশিরভাগ শোগুলো হাউসফুল যাচ্ছে আর এত এত সফলতার পর অনেকেই ধারণা করছিলেন হয়তো খুব দ্রুত ভারতীয় বাংলাভাষী দর্শকদের জন্য সাকিব খান রাজকুমার সিনেমাটি ভারতেও রিলিজ দেওয়া হবে তবে আপনারা জেনে অবাক হবেন পরিচালক হিমেল সাপ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিস্টাল মিডিয়া কোনোভাবেই সাকিব খান রাজকুমার সিনেমা ভারতে রিলিজ দিতে চান না আর এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে রয়েছে আপনারা অনেকেই জানেন তিন কোটি টাকার বিনিময়ে ওটিজি প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে শাকিব খানের রাজকুমার সিনেমা আর হয়তো কিছুদিন পরেই ওটিজি প্ল্যাটফর্মে রিলিজ দেওয়া হবে শাকিব খানের এই সিনেমাটি আর তিন কোটি টাকায় ওটিজি প্ল্যাটফর্ম রাজকুমার সিনেমাটি কিনে নেওয়ার কারণে এই প্ল্যাটফর্ম থেকে মোটামুটি ভালো ব্যবসা করতে হবে আর তা না হলে বড় অঙ্কের লসের মুখ দেখতে পারে তবে আপনারা জানেন ভারতে শাকিব খানের প্রিয়তম সিনেমা রিলিজের পর পরই তা মোবাইল ডিভাইসগুলোতে দ্রুত ছড়িয়ে পড়েছিল আর এর সবচেয়ে বড় কারণ ভারতে কোনো বাংলা সিনেমা রিলিজের পর পরই তা পাইরেসির শিকার হয় এজন্য পরিচালক হিমালাসব মনে করছেন যদি তারা ভারতের রাজকুমার সিনেমাটি রিলিজ দেন তাহলে তা পরের দিনই পাইরেসির শিকার হবে এবং সেই সিনেমাটি প্রতিটি মোবাইলে ছড়িয়ে পড়বে আর এমন ঘটনা ঘটলে শাকিব খানের রাজকুমার সিনেমাটি ওটিজি প্ল্যাটফর্মে বড় ধরনের লসের মুখে পড়বে আর এ কারণে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সিস্টাইল মিডিয়া এবারে শাকিব খানের রাজকুমার সিনেমাটি ভারতে রিলিজ দিতে চাচ্ছেন না